সিলেটের হরিপুরে পাখির মাংস বিক্রি হয় না, সব হাঁসের মাংস, ল্যাব টেস্টে প্রমাণিত। সন্ধ্যার পর থেকে এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর এমন ফেসবুক পোস্টের বরাত দেয়া হচ্ছে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার। অথচ ইউএনও এসবের কিছুই জানেন না। ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিতে সোমবার রাতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সাথে কথা হয় সংবাদকর্মীদের। সব শুনে তিনি সাথে সাথে বিষয়টি নাকচ করে দেন, বলেন, আমি এ কোথাও কোথাও বলিনি, এমনকি ল্যাব রিপোর্টও আসেনি এখনো। তবে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কিছু বলেছেন কিনা আমি জানি না। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপা দেবী জানান, হরিপুরের রেস্টুরেন্টগুলোতে আলোচিত মাংস পাখির না হাঁসের মাংস এসব বিষয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি বলেন, হরিপুরের রেস্টুরেন্টগুলিতে প্রশাসনের পক্ষ থেকে প্রায় অভিযান চালানো হয়, কিন্তু পাখির মাংস প্রমাণ করা যায় না। অভিযানকালে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এটাকে হাঁসের মাংস বলেন। এমন পরিস্থিতিতে এবছরের ফেব্রুয়ারি মাসে এসব মাংস ঢাকার একটি ল্যাবে পাঠানো হয়, কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। এসব মাংস পাখির হলে এতদিনে রিপোর্ট চলে আসত। তবে কি নিশ্চিত যে এটা হাঁসের মাংস? এমন প্রশ্নে তিনি বলেন, রিপোর্ট আসার আগ পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না। তবে হরিপুরের ব্যবসায়ীরা বলছেন এসব হাঁসের মাংস, হাঁসের মাংসকে তারা কখনো পাখির মাংস বলে বিক্রি করেননি, এমনটি দাবি তাদের। তবে ভূজ্য বিলাসীরা বলছেন ভিন্ন কথা, রেস্টুরেন্টে এর আগে করা হয়েছে জরিমানা। উল্লেখ্য, হরিপুরে হাঁসের বা পাখির মাংস বেশ সুস্বাদু এবং এ অঞ্চলের মানুষের মাঝে বেশ পরিচিত। আড্ডা কিংবা ঘোরাফেরায় গিয়ে অনেকেই পাখির মাংস হিসাবে পেট পুড়ে খেয়ে আসেন হরিপুরের রেস্টুরেন্ট থেকে, যা পাখির মাংস হিসাবে ধরে নিয়ে অভিযানও চলে সমান তালে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।